রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সংগঠনগুলির যৌথ মঞ্চ ও 12ই জুলাই কমিটির সামগ্রিক বঞ্চনার অভিযোগে দিয়ে দেওয়ার দাবি সহ তিন দফা দাবিতে নদিয়ার 63-2 নম্বর ব্লকে সারাদিন ব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ সভার মাধ্যমে প্রশাসনিক কাজ বন্ধ রাখল যৌথ মঞ্চের কর্মীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে 20 ও 21শে ফেব্রুয়ারি দুদিন ব্যাপী চলবে এই কর্মবিরতি। উদ্দেশ্য বলে আমাদের যেগুলো আছে বকেয়া তিন দফা দাবিতে যেমন বকেয়া মহার্দ ভাতা প্রদান, মহার্দ রিলিফ প্রদান, স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়োগ ও অস্থায়ী কর্মচারীদের নিয়োগ স্থায়ীভাবে নিয়োগীকরণ এবং বিভাগের রাজনীতি বন্ধ করে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার, এই তিনটি আমাদের মূলত দাবি। রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সংগঠনগুলির যৌথ মঞ্চের আহ্বানে আর বকেয়া সহ মহার্ঘভাতা প্রদান, স্বচ্ছতার সাথে শূন্যপদে অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ এবং বিভিন্ন রাজনীতি বন্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই তিন দফা দাবিতে আজকে আমাদের কর্মবিরতি। এই কর্মবিরতিতে আমরা সমস্ত কর্মচারী, সব ধরনের কর্মচারী এখানে উপস্থিত হয়েছি। আমি যেমন একজন সরকারি কর্মচারী, আমিও এদের মধ্যে সামিল হয়েছি। কাজে এই আমাদের দাবি সরকারকে মেনে নিতে হবে। আমরা চাই অবিলম্বে সরকার সমস্ত জেলে বুঝে সমস্ত কিছু ফেলে আমাদের এই দাবি অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি আমাদের যাতে সমাধান করেন, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। দুদিন ধরে চলবে, আগামী কালকেও চলবে, 20 এবং 21 তারিখ এই কর্মবিরতি চলবে। আমরা আগামী দিনেও সামিল হব। কোন ব্লকে হচ্ছে এটা? ব্লকের পক্ষ থেকে আমরা এই মানে সংগ্রামী মঞ্চ, এই যে মঞ্চ আমাদের, এই যে মঞ্চ কত ঘন্টার কর্মবিরতি আপনাদের? আমাদের আজকে সারাদিনই মানে অফিসিয়াল আওয়ার্স যেরকম বোঝাই সেটাই আমাদের কর্মবিরতি পালন করা চলবে। আজকেও আমাদের চলবে, কালকেও চলবে। আপনার নাম? আমার নাম তাপস কুমার অধিকারী। আমি এখানকার একজন নির্বাচন দপ্তরের একজন কর্মচারী, সরকারি কর্মচারী। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।